নমস্কার বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে, আরও একটি গরম খবর নিয়ে। বন্ধুরা, অনেক অনেক বেশি সতর্ক হন, নাহলে বিপদে পড়তে পারেন আপনিও। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ইন্ডিয়ান ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট বিষয়ের উক্ত রহস্যের উন্মোচন হতে শুরু করেছে। বন্ধুরা, ইন্ডিয়ান ইমিগ্রেশন যে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, এই ফিঙ্গারপ্রিন্ট কেন নিচ্ছে বা এই ফিঙ্গারপ্রিন্টের দ্বারা তারা কী করবে, এই একটি অস্থিরতা বা এই প্রশ্নটা আমাদের মনে এখনও রয়ে গেছে। তো আমরা কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে সকল তথ্যগুলো আস্তে আস্তে জানতে শুরু করেছি এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা কী রহস্য উন্মোচন করতে চলেছেন তার আংশিক প্রমাণ আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে অনেকগুলো নতুন তথ্য জানতে পারবেন এবং যে তথ্যগুলো আপনাদের জীবনে অনেক অনেক বেশি উপকার হয়ে দাঁড়াবে। এবং আজকের ভিডিওটি যদি মিস করে যান তাহলে বিপদে পড়তে পারেন আপনিও। বন্ধুরা, সর্বপ্রথম বলতে চাই ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে, গত দুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা সকলে দেখেছেন, ইন্ডিয়ান পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যেতে গিয়ে বাংলাদেশি দুজন নাগরিক আটক হয়েছেন এবং তারা আমার নিজ জেলা এবং আমার বাড়ির পাশেই। তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইন্ডিয়াতে গিয়েছিলেন এবং পরবর্তীতে ইন্ডিয়ান পাসপোর্ট ব্যবহার করে দুবাই ভিসা নিয়ে দুবাইতে যেতে চেয়েছিলেন। তারা কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন ব্যাঙ্গালোরের হাতে আটক হয়েছেন এবং এখন বর্তমানে ব্যাঙ্গালোর সেন্ট্রাল জেলে আছেন। আপনারা ইতিমধ্যে তথ্যটি জেনেছেন। আরও একটি চমকপ্রদ তথ্য চলে এসেছে। বন্ধুরা, গত পরশু দিন একই পরিবারের পাঁচজন, তাদের বাড়ি কুমিল্লাতে, তারা ইন্ডিয়াতে গিয়েছিলেন গোজাডাঙ্গা বর্ডার ব্যবহার করে এবং গত 16 তারিখে তারা ইন্ডিয়াতে বারাসাত এলাকাধীন তাদের যে জমি কেনা আছে বা তাদের ইন্ডিয়াতে যে স্থানে গিয়ে তারা থাকেন, তারা সেখানে গিয়ে ইন্ডিয়ান কাগজাদি অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড এগুলো করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন থার্ড পার্টি, অর্থাৎ যেটা আমরা কমিউনিটি গাইডলাইনের জন্য বলতে পারছি না, থার্ড পার্টির মাধ্যমে। উক্ত থার্ড পার্টির মাধ্যমে তারা আবেদন করলেও তাদের আবেদনটি সম্পূর্ণরূপে রিজেক্ট হয়েছে এবং তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েই সাথে সাথে কিন্তু আধার কার্ড ম্যানেজমেন্টের হাতে ধরা পড়েছেন। আধার কার্ড ম্যানেজমেন্ট তাদেরকে প্রথম অবস্থায় ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে ফার্স্ট ওয়ার্নিং দিয়েছেন, তারা যেন দ্বিতীয়বার এই ধরনের ভুল না করেন, এ মত অবস্থায় তাদের কাছ থেকে লিখিত রেখে তাদেরকে প্রথমবারের জন্য ক্ষমা করেছেন, কারণ তারা ইন্ডিয়াতে গিয়েছিলেন বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বৈধভাবে ভিসা নিয়ে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তাই চাইলেই তাদেরকে সহজভাবে আটকাতে পারেন না, যেহেতু তারা প্রথমবার এই ভুলটি করতে যাচ্ছিলেন তাই তাদেরকে প্রথমবার ক্ষমা করে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার যেন তাদের কেউ আর এই ধরনের কার্যক্রম না করতে যান এবং আধার কার্ড বা ইন্ডিয়ান ডকুমেন্টস করার ইচ্ছা পোষণ না করে থাকেন, তাহলে দ্বিতীয়বার যদি তারা ধরা পড়েন তাহলে অবশ্যই তাদেরকে জেল খাটতে হবে এবং ইন্ডিয়ান আইন মোতাবেক তাদেরকে শাস্তি পেতে হবে। তাই আপনাদের সকলকে বলতে চাই, বন্ধুরা, আমরা আসলে একটু একটু করে কিন্তু বুঝতে পারছি ইন্ডিয়ান ইমিগ্রেশন কেন বাংলাদেশি যাত্রীদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিলেন এতদিন। একটু একটু করে রহস্য উন্মোচন হতে অলরেডি শুরু করে দিয়েছে, এখন আমরা বলতেই পারি। তাহলে আর কেউ ইচ্ছা করলেই এখন থেকে ইন্ডিয়াতে গিয়ে নতুন করে আর ইন্ডিয়ান সিটিজেনশিপের কাগজাদি করতে পারবেন না, কারণ কাগজাদি করতে গেলেই তাদের আটক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। ইতিপূর্বে যারা করে রেখেছেন তাদের বিষয়টা ভিন্ন, তাদেরকে হয়তো খুব একটা বেগ পেতে হবে না, তাদেরকে ইন্ডিয়ান ইমিগ্রেশন বা ইন্ডিয়ান সরকার হয়তো খুব বেশি ভাবে আটক করতে পারবেন না। কিন্তু যারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে কাগজাদি করার চেষ্টা করছেন, তারা কিন্তু অনেক বড় হুমকির মধ্যে পড়ে যাচ্ছেন এবং তাদের জীবনে অনেক বড় বিপদ ডেকে আনছেন। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, কেউ এখন থেকে আর ইন্ডিয়ান ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গিয়ে ইন্ডিয়াতে আর কাগজাদি করার চেষ্টা করবেন না। তারপরে এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার, আমার জায়গা থেকে আমি আপনাদের সকলকে একান্তভাবে অনুরোধ করব, কেউ আর নতুন করে ইন্ডিয়াতে কাগজাদি করার চেষ্টা করবেন না, তাহলে হয়তো আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনতে পারেন এবং আপনার সারা লাইফটাকে হুমকির মধ্যে ফেলে দিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে আবারও বলতে চাই, ইতিপূর্বে আমরা যে কাজগুলো করে ফেলেছি সেগুলো হয়তো আমরা পুনরাবৃত্তি না করি, হয়তো এগুলো আমাদের
জন্য অনেক বড় খারাপ পরিস্থিতি দাঁড় করিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ সংবাদ। এছাড়াও বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরে সকল আপডেট নিউজগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।